বিশ্বের অদ্ভুত পাঁচটি রেস্টুরেন্ট যা নিজের চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। পেট পূজা করতে বা বন্ধুদের সাথে নিছক আড্ডা দিতে রেস্টুরেন্টে কিন্তু যেতে হয় আমাদের সবাইকে। আর ভোজন রসিকদের আকৃষ্ট করতে রেস্টুরেন্টগুলো নিত্য নতুন আইডিয়া নিয়ে মাঠে নামছে। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের অদ্ভুত কিছু রেস্টুরেন্টে। ক্যাফে ইকান। ভিয়েতনাম এর হো চি মিন সিটিতে রয়েছে এই অদ্ভুত রেস্টুরেন্টটি, যেখানে ঢুকতে হলে আপনাকে জুতা খুলে নিতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মেঝে জলমগ্ন তো বটেই, গোটা রেস্টুরেন্টে গিজগিজ করছে ছোট বড় রং বেরঙের মাছ। আপনি চাইলে মেঝেতে পা ডুবিয়ে ভোজন পর্ব সেরে নিতে পারবেন, যখন এক ঝাঁক মাছ আপনার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে। চাইলে মাছের জন্য খাবার সংগ্রহ করে খাওয়াতে পারবেন এই মাছদের। রেস্টুরেন্টের এই অভাবনীয় আইডিয়া ভোজন রসিকরা লুফে নিয়েছেন সাগ্রহেই, তবে মাছদের সাথে খাওয়ারই ব্যবস্থা রাখা হয়েছে এখানে। খেতে বসে মাছ ধরার কোনো সুযোগ নেই। স্ট্রিট ডিনার। ইতালির পুরাকীর্তি ও ঐতিহ্যের শহর ফেরেরায় রয়েছে ব্যতিক্রমধর্মী এক স্ট্রিট ডিনারের আয়োজন। রহস্য রোমাঞ্চপ্রিয় ভোজন রসিকদের জন্য এটা হতে পারে দারুণ একটা অভিজ্ঞতা। প্রথমে জন প্রতি 60 ইউরো দিয়ে কিনতে হবে প্যাকেজ, কিন্তু ডিনারটি কোথায় হবে তা জানানো হবে না। নির্দিষ্ট দিনে মেসেজ দিয়ে জানানো হবে কোথায় গেলে পাওয়া যাবে অ্যাপারেটি বা ক্ষুধা উদ্রেককারী পানীয়। সেখানে নাচ গানেরও আয়োজন থাকে। ডিনারের 1 ঘন্টার আগে মেসেজ দিয়ে জানানো হবে কোথা থেকে সংগ্রহ করতে হবে খাবার এবং চেয়ার। আর সবশেষ মেসেজটি দিয়ে জানানো হবে টেবিল চেয়ার সমেত ঠিক কোন জায়গায় বসে নৈশভোজ উপভোগ করবে সবাই। দৃষ্টিনন্দন পুরাকীর্তির মাঝে খোলা জায়গায় বসে জমিয়ে ডিনার এবং আড্ডা দুটোই যে উপভোগ্য হয় তা একদমই নিঃসন্দেহ। জিরাফ মেনোর। কেনিয়ার নাইরোবিতে বিভিন্ন প্রজাতির রোজ চাইল্ড জিরাফের অভয়ারণ্যের পাশে গড়ে উঠেছে জিরাফ মেনোর এই হোটেলটি। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রাতরাশ তবে খাবার নয়, বিস্মিত হবেন তখন যখন টেবিলে বসে দেখবেন বিভিন্ন বয়সী বেশ কিছু জিরাফ জানালা দিয়ে মাথা গলিয়ে নিজের খাবারটি দাবি করছে এবং অবলীলায় আপনার প্লেটের খাবার সাবাড় করে ফেলছে। অবশ্য এদের খাওয়ানোর জন্য ব্যাগ ভর্তি খাবার সরবরাহ করবে হোটেল কর্তৃপক্ষ। সদর দরজা বা বেডরুমের জানালা দিয়েও খাওয়ানো যাবে এই জিরাফদের। সেই সাথে এই বিপন্ন প্রাণীদের কাছ থেকে দেখা ও জানার সুযোগ থাকছে কাছ থেকেই। 1983 সালে যাত্রা শুরু করে ছোট্ট এই হোটেলটি। 2009 সাল থেকে হোটেলটি পরিচালনা করছে দ্য সাফারি কালেকশন গ্রুপ। আইস রেস্টুরেন্ট। ফিনল্যান্ডের রোভানেনি শহরে রয়েছে এই অদ্ভুত দৃষ্টিনন্দন বরফের রেস্টুরেন্টটি। মূলত বরফের তৈরি একটি হোটেলের সাথে যুক্ত এই রেস্টুরেন্ট, যেখানে খাবার পরিবেশনের টেবিল বা আকর্ষণীয় ভাস্কর্য সবই তৈরি হয়েছে বরফ কেটে। তবে বরফের তৈরি হলেও এই রেস্টুরেন্টে তাপমাত্রা হিমাঙ্কের মাত্র 2 ডিগ্রি নিচে থাকে, যা বাইরের আবহাওয়ার তুলনায় আরামদায়কই বলা চলে। না ধরনের স্থানীয় সুস্বাদু খাবার স্বাদ নেওয়ার পাশাপাশি এখানে রয়েছে বরফের তৈরি একটি বার, যেখানে বরফের গ্লাসে পানীয় পরিবেশন করা হয়। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত 4 মাস খোলা থাকে এই রেস্টুরেন্ট এবং হোটেলটি। কলোনিয়াল ট্রাম্পকার রেস্টুরেন্ট। অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেখা পাবেন এই অবাক করা ট্রাম্পকার রেস্টুরেন্ট। 1927 সালে তৈরি 3টে W-class ট্রাম্পকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই বিশেষ রেস্টুরেন্ট সার্ভিস। ক্লারেন্টন ট্রিট জংশন থেকে শুরু করে মেলবোর্ন এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার পর্যন্ত চলাচল করে এই রেস্টুরেন্টগুলো। প্রতিদিন 1টি মধ্যাহ্ন এবং 2টি নৈশভোজের সুযোগ পাওয়া যায়, তবে সিট পাওয়ার জন্য বুকিং করতে হয় 1 সপ্তাহ আগে। ট্রামে রয়েছে রান্নাঘর এবং সবসময় ফ্রেশ খাবার সরবরাহ করে একজন শেফ। ট্রামের ভেতরে বিশেষভাবে সাজানো 20 শতকের গোড়ার দিকের পুরনো পরিবেশে বসে সুস্বাদু খাবার খেতে উপভোগ করতে পারবেন আধুনিক মেলবোর্নের রং ঝালমলে দৃশ্য। আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।